আমি দিনে 18 ঘন্টা কাজ করে দেখেছি, আমি দিনে 12 ঘন্টা ঘুমিয়ে দেখেছি, আমি পরীক্ষায় ফেল করে দেখেছি, আবার ক্লাসে প্রথম হয়েও দেখেছি, আমি রোমাঞ্চ প্রেমের গল্প শুনেছি, আবার তিক্ত বিচ্ছেদ দেখেছি, আমি খালি পকেটে পুরো শহর ঘুরেছি, আবার সেই শহরে হাজার টাকার নোট উড়িয়েছি, আমি সব কিছুর বিনিময়ে নিজেকে খুঁজেছি, খুঁজে পাইনি কোথাও, কোথাও আমার অস্তিত্ব নেই, আমি ভিখারির মতো পথপথে ঘুরেছি, তবে কিসের সন্ধানে জানি না। এখন বুঝলাম মহান রবের দিকে ফিরে আসা ছাড়া কোনো উপায় ভালো থাকার সম্ভাবনা নেই।